হ্যাঁ এভরিবডি, ওয়েলকাম টু মাই বিপি হেল্পিং চ্যানেল। আজ আমরা ডিসকাস করব WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইম্পর্টেন্ট জিকে সিরিজ। এটা সেট 5, এর আগে সেট 4 পর্যন্ত হয়ে গেছে। যারা দেখোনি সেট 4 পর্যন্ত, আমি আই ব্যাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই দেখে নিও। সব পরীক্ষায় কাজে লাগবে ইম্পর্টেন্ট জিকে, বিশেষ করে WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও PSC-র যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। চলো শুরু করা যাক। কোন টিস্যু ক্ষত নিরাময়ে অংশ নেয়? রাইট অ্যান্সার দেখে নেব, এপিথেলিয়াম টিস্যু। নেক্সট কোশ্চেন দেখব, ভারতের সংবিধানের ক্ষেত্রে সর্বোচ্চ ও চূড়ান্ত বিচারিক বিচারালয় কোনটি? রাইট অ্যান্সার সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন দেখব, ভঙ্গিল পর্বতের অর্থাৎ ভাঁজ পর্বতের সাথে জড়িত মূল কার্যকলাপ কোনটি? এটা হচ্ছে ভূমিকম্প। ওকে চলো নেক্সট কোশ্চেন, ভারতের আফগান শাসক কে ছিলেন যার প্রশাসনিক ব্যবস্থাটি ব্রিটিশরা অনুকরণ করেছিলেন? রাইট অ্যান্সার শের শাহ। চলো নেক্সট কোশ্চেন, জলের সামরিক কঠোরতা কোন জিনিসটির উপস্থিতির কারণে ঘটে? রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম কার্বনেটের কারণে ঘটে। নেক্সট কোশ্চেন, বিবিকা মাকবারা কার সমাধি? রাইট অ্যান্সার ঔরঙ্গজেবের স্ত্রীর। ওকে চলো নেক্সট কোশ্চেন, কবে মাদ্রাজ রাজ্যটির নামকরণ করা হয় তামিলনাড়ু? আগে ছিল মাদ্রাজ, এখন নাম হয়ে গেছে তামিলনাড়ু। রাইট অ্যান্সার 1969 সালে। নেক্সট কোশ্চেন দেখব, পৃথিবীর আবর্তন কোন শক্তি দ্বারা বাতাসের বিচ্যুতি ঘটে? রাইট অ্যান্সার কোরিওলিস বল। যেটা কোরিওলিস বল আছে সেই ফোর্সের মানে ওপর পৃথিবীর আবর্তনের এই শক্তির দ্বারাই বাতাসের বিচ্যুতি ঘটে। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোনটি বায়ু দূষণকারী মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে? রাইট অ্যান্সার সীসা। এই সীসা হচ্ছে দূষণকারী, যেটা যেটা মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে সব থেকে বেশিতে এই সীসা। নেক্সট কোশ্চেন, শুদ্ধি আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল? রাইট অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা শুদ্ধি আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট উল্লেখ রয়েছে? মানে গ্রাম পঞ্চায়েতটা উল্লেখ রয়েছে সংবিধানের কোন আর্টিকেলে? আর্টিকেল 40, 40 নম্বর আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, 1987 সালের ফেব্রুয়ারিতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি রাষ্ট্র ক্ষমতা অর্জন করেছিল? রাইট অ্যান্সার গোয়া। নেক্সট কোশ্চেন দেখব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, ভারতের 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ফিনান্স কমিশন কে চেয়ারম্যান? ফিনান্স কমিশনের নন্দকিশোর সিং। ওকে চলো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে শক্তিশালী করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে? রাইট অ্যান্সার 73, মানে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে শক্তিশালী করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, বঙ্গোপসাগরে কত দ্বীপ রয়েছে? বঙ্গোপসাগরে টোটাল দ্বীপের সংখ্যাটা কত জানতে চেয়েছে? রাইট অ্যান্সার কত হবে? 572টা দ্বীপ আছে। এবার যদি বলতো যে বঙ্গোপসাগরে ভারতের দ্বীপ কটি রয়েছে, তাহলে 247টি। ওকে এবার ভারতের মোট 247টি দ্বীপের মধ্যে আবার 204টি আছে বঙ্গোপসাগরে, আর বাকি 43টি আছে আরব সাগরে। ওকে চলো নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতে মগধ রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? রাইট অ্যান্সার রাজগিরে। নেক্সট কোশ্চেন, কোন সরকারি জেনারেল দ্বারা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? রাইট অ্যান্সার লর্ড ওয়েলেসলির দ্বারা 1781 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারে? রাইট অ্যান্সার 12 জনকে, 12 মেম্বারকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, নামচা বারোয়াতে কোন নদী ইউ আকৃতির বাঁক নিয়ে ভারতে প্রবেশ করে? রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র নদী। ওকে একটু ইনফরমেশন দেখে নেবো, এই নামচা বারোয়াতে 7,757 কিলোমিটার আসার পর নামচা বারোয়ার কাছে ব্রহ্মপুত্র নদী ইউ আকৃতির টান নেয়, নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে, মানে ভারতের কাছে প্রবেশ করে, এবং দিহং নামে তারপর থেকে চলতে থাকে আবার নদীটা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন,
মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ার আন্দোলনে অংশ নেন কোথা থেকে? এটা হচ্ছে তমলুক থানা থেকে অংশ নিয়েছিল, মানে তমলুক থানার সামনে থেকে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন শহরটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত? রাইট অ্যান্সার এ কোয়েম্বাতুর। নেক্সট কোশ্চেন দেখব, রেশম পাড়া শিল্পের জন্য কোন শহর পরিচিত, মানে বিখ্যাত কোন শহর? রাইট অ্যান্সার হচ্ছে কাঞ্চিপুরম। নেক্সট কোশ্চেন, কোন রাজপুত রাজা মোহাম্মদ গৌরীকে সর্বপ্রথম পরাজিত করেছিলেন? রাইট অ্যান্সার তৃতীয় পৃথ্বীরাজ। নেক্সট কোশ্চেন, আমাদের দেহে সবচেয়ে সহজে তৈরি হওয়া ভিটামিন কোনটি? রাইট অ্যান্সার ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন, সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে লর্ড ক্লাইভের কাছে পরাজিত হয়েছিল? রাইট অ্যান্সার পলাশির যুদ্ধে। নেক্সট কোশ্চেন দেখব, ভালো পারমাণবিক জ্বালানি কোনটি, মানে পারমাণবিক জ্বালানি এটা গুড নিউক্লিয়ার ফিউল কোনটা? এটা হচ্ছে প্লুটোনিয়াম 239। ওকে চলো নেক্সট কোশ্চেন, ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত কে? রাইট অ্যান্সার সরোজিনী নাইডু, ইনি নাইটাঙ্গেল নামে পরিচিত ভারতের। নেক্সট কোশ্চেন দেখব, ভারতের কোন দেশ থেকে একক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়, সিঙ্গেল সিটিজেনশিপ? এটা হচ্ছে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ওকে চলো নেক্সট কোশ্চেন, টাইলের প্রাচীনতম বৌদ্ধ বৌদ্ধ সাহিত্য কোনটি? বুদ্ধের বিভিন্ন জন্মের গল্প নিয়ে আলোচনা করে, মানে টাইলের প্রাচীনতম বৌদ্ধ সাহিত্য কোনটি যাতে বৌদ্ধের বিভিন্ন জন্মের গল্প নিয়ে আলোচনা করা হয়েছে? ওকে জাতকে, ওকে সে সাহিত্যের নাম জাতক। নেক্সট কোশ্চেন দেখব, সঙ্গম আমলের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো? সঙ্গম আমলের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো? এটা হচ্ছে তামিল ভাষা ব্যবহৃত হতো। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পরে লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাবটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1963 সালে। ওকে নেক্সট কোশ্চেন, দৃশ্যমান বর্ণালীটি তরঙ্গ দৈর্ঘ্য কত, ওয়েভ লেন্থ জানতে চাইছে, ভিজিবল স্পেকট্রাম? রাইট অ্যান্সার হবে 3900 থেকে 7600 অ্যাংস্ট্রম। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোন চোল রাজা যিনি শ্রীলঙ্কার উত্তরের অংশটি জয় করেছিলেন এবং এটিকে তার সাম্রাজ্যের একটি প্রদেশ করে বানিয়েছিলেন? রাইট অ্যান্সার হবে রাজারাজ। ওকে রাজারাজরা এটা হচ্ছে বানিয়েছিল। ওকে নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম অটোমোবাইল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? হচ্ছে ডেট্রয়েটে অবস্থিত, লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সেন্টার। ওকে নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক কোন রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিল, মানে মোহাম্মদ বিন তুগলক কেন করেছিল এই রাজধানীটা স্থানান্তর? আমরা সবাই জানি দিল্লি থেকে দৌলতাবাদে করেছিল, কিন্তু কেন করেছিল? রাইট অ্যান্সার হবে দক্ষিণ ভারতকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, যাতে সহজে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা যেন পাওয়া যায়, এই জন্য তিনি দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করে দিয়েছিলেন। ওকে চলো নেক্সট কোশ্চেন, আমরা কুয়াশার সময় দেখতে পাই না কেন? রাইট অ্যান্সার হবে কি না, আলো ছড়িয়ে দেওয়ার কারণ, আলোটা হচ্ছে কি হয়ে যায়, স্ক্যাটারিং হয়ে যায়, স্ক্যাটারিং অফ লাইট, এইটার কারণে আলো ছড়িয়ে যায়, এই কারণে আমরা কুয়াশার সময় দেখতে পাই না। নেক্সট কোশ্চেন, রেশম টেক্সটাইল প্রধানত কোন দেশে উৎপাদিত হয়? রাইট অ্যান্সার কী হবে, চায়না এবং ইন্ডিয়া, চীন এবং ভারতে উৎপাদন বেশি রেশম টেক্সটাইল। ওকে চলো নেক্সট কোশ্চেন, পর্তুগিজ ভ্রমণকারী নুনিজ কোন রাজার রাজত্বকালে বিজয়নগর সফর করেছিলেন? রাইট অ্যান্সার হবে অচ্যুত রায়। নেক্সট কোশ্চেন, কোন ধরনের কয়লা খোলা বাতাসে জ্বলতে অসুবিধা হয়, হুইচ টাইপ অফ কোল অ্যান্ড ডিফিকাল্ট টু লাইট ইন দ্য ওপেন এয়ার? রাইট অ্যান্সার কোল, সরি পিট। নেক্সট কোশ্চেন দেখব, লিউকেমিয়া বা রক্ত ক্যান্সার কোন কোষের অস্বাভাবিক বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়? রাইট অ্যান্সার শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল। রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখব, ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড করার জন্য কোন উপকরণের যন্ত্র ব্যবহার করা হয়? এটা সবাই জানি আমরা, সিসমোগ্রাফ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন মুঘল সম্রাট জমি দান করেছিলেন, মানে জমিটা দিয়েছিল অমৃতসরের স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করার জন্য, নির্মাণের জন্য? রাইট অ্যান্সার কি হবে, আকবর জমি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোন গুরুর নেতৃত্বে শিখ একটি রাজনৈতিক ও সামরিক বাহিনী হয়েছিল?
আছে গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের জীবনচক্রের জন্য উদ্ভিদের কোন অংশটি গুরুত্বপূর্ণ? উদ্ভিদের জীবনচক্র চালানো হয় মানে চলে, তার উপর উদ্ভিদের কোন অংশটি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে তার ফ্লাওয়ার, ফুল। কোন কমিটি দ্বারা মান্ডাই পঞ্চায়েতের সুপারিশ করা হয়েছিল? কোন কমিটি দ্বারা রেকমেন্ডেড করা হয়েছিল, পঞ্চায়েত রেকমেন্ডেড? এটা হচ্ছে অশোক মেহতা কমিটি দ্বারা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, গুম গোপীকৃষ্ণ কোন নৃত্যের আধ্যাত্মিক ছিলেন? রাইট অ্যান্সার কি হবে? না, কত্থক। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কেন গৃহীত হয়েছিল? হোয়াই ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম অ্যাডপ্টেড? এটা হচ্ছে গণতন্ত্রের শক্তি বিকেন্দ্রীকরণের জন্য। ওকে, গণতন্ত্রের যে শক্তি সেটা বিকেন্দ্রীকরণের জন্যই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোনটি ল্যান্ড লক দেশ? হুইচ ইজ দ্য ল্যান্ড লক কান্ট্রি? কোনটাকে বলা হয়? জিম্বাবুয়েকে বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম হিসাবে চিহ্নিত করা হয়? জীবন্ত জীবাশ্ম হিসাবে, লিভিং ফসিল বলা হয় কাকে? এটা হচ্ছে জিঙ্কোকে। ওকে, জিঙ্কোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। আজকে 50টি কোশ্চেন। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।